মা হওয়া সব মেয়েদের কাছেই একটা বিশেষ অনুভূতি। এই অনুভূতি যে কোনো মাই সঠিকভাবে বুঝতে পারবে। তবে কখনো কখনো এই অনুভূতি বুঝতে দেরি হলে গর্ভে থাকা ছোট্ট শিশুটার অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে। শুধু তাই নয়, সঠিকভাবে লক্ষণ বুঝতে না পারার জন্য গর্ভপাতের সমস্যাও অনেক দেখা যায়। আর ঠিক তাই জন্য আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানাবো শরীরে ঠিক কী কী লক্ষণ দেখা দিলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আপনি মা হতে চলেছেন কি না। এই লক্ষণগুলি আপনি যদি সঠিক সময় না বুঝতে পারেন, তাহলে গর্ভের শিশুর সাথে অনেক রকমের অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। তাই ভিডিওটা মন দিয়ে দেখুন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, বেঙ্গলি হেলথ ইনফো চ্যানেলটায় একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি এরকম ভিডিও আপনাদের জন্য আরও আনতে পারবো। প্রথম যে লক্ষণটা একজন গর্ভবতী মায়ের থাকে সেটা হলো খাবারে অনীহা। গর্ভাবস্থার একেবারে শুরুর দিকে খাবারে অনীহা বোধ করা অনেক স্বাভাবিক, তাই এটা অবশ্যই খেয়াল রাখুন। যদি আপনি দেখেন কোনো রকম খাবার জিনিস যেমন পেঁয়াজের গন্ধে আপনার ক্রমাগত বমি পাচ্ছে, অথবা যে কোনো খাবার দেখলেই আপনার বমি বমি ভাব বা খাদ্যের অনীহা লাগছে এবং যার কোনো স্পষ্ট ব্যাখ্যাই আপনি পাচ্ছেন না, তখন অবশ্যই এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেবেন না এবং খুব শীঘ্রই আপনার প্রেগন্যান্সি টেস্ট করিয়ে নেবেন। দুই নম্বর লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া। শরীরে হরমোনের পরিবর্তনের কারণে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়, ফলে বারবার প্রস্রাবের বেগ পায়। এই উপসর্গ আপনার শরীরে 6 সপ্তাহের মাথায় দেখা দেবে। এই অবস্থা বেশ কিছুদিন চলতেও থাকবে এবং আপনার শরীরে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে এই সমস্যা আরও বাড়তে থাকবে। তাই এই লক্ষণ দেখা দিলে অবশ্যই প্রেগন্যান্সির একটা টেস্ট করাবেন। তিন নম্বর লক্ষণ হলো স্তন কোমল ও স্ফীত হওয়া। শরীরে বিশেষ কিছু হরমোন প্রবাহের কারণে গর্ভধারণের পর মেয়েদের স্তন বেশ স্পর্শকাতর হয়ে পড়ে, যা কিনা গর্ভধারণের আরেকটি বিশেষ চিহ্ন। এই সময় স্তনে মাসিকের মতন ব্যথাও অনুভব হয়, তবে এই ব্যথা খুব বেশি হলে 6 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। 4 নম্বর লক্ষণ হলো পিরিয়ড মিস হওয়া। আপনি মা হতে চলেছেন কি না সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো আপনার পিরিয়ড মিস হয়েছে কি না। প্রতি মাসের সাধারণত 28 দিন অন্তর অন্তর মহিলাদের পিরিয়ড হয়ে থাকে। মাঝে মধ্যেই হরমোনাল ডিসব্যালেন্স বা অন্য কোনো কারণে পিরিয়ড বা ঋতুস্রাব 4-5 দিন আগে বা তার পরেও হতে পারে। এর চেয়ে বেশি সময় পেরিয়ে গেলে তা প্রেগন্যান্সির কারণেও হতে পারে। 5 নম্বর লক্ষণ হলো পেট ফুলে যাওয়া। হরমোনগত পরিবর্তনের কারণে এই সময় গর্ভবতীর পেট ফুলে যাওয়ার অনুভূতি হয়। 6 নম্বর লক্ষণ হলো মাথা ব্যথা। গর্ভধারণের পর ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন শিশুর জন্য জরায়ুকে প্রস্তুত করতে অতিরিক্ত সময় ধরে কাজ করে, তাই মাথা ব্যথা করে। 7 নম্বর লক্ষণ হলো শরীরের তাপমাত্রা বৃদ্ধি। গর্ভধারণের কালে শরীরের প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধির কারণে শরীরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বাড়তে পারে। 8 নম্বর লক্ষণ হলো ক্লান্ত বোধ করা। আপনি কি হঠাৎ করে খুবই ক্লান্ত বোধ করছেন? চিন্তিত হবেন না, আসলে গর্ভাবস্থায় শরীরে প্রজেস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পাওয়াই আপনার শরীরের এই ক্লান্তির জন্যেও দায়ী। এই সময় অনেক ঘুমের পরেও আপনার শরীরের ক্লান্তি ভাব কাটতে চায় না। 9 নম্বর লক্ষণ হলো মন মেজাজের ওঠানামা। এই সময় মায়ের শরীরে হরমোনাল পরিবর্তনের কারণে হবু মায়ের মন মেজাজ একটু অন্যরকম থাকে। এই পরিবর্তন বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়ে থাকে। কখনো দেখা যায় হবু মা বেশ আবেগী অনুভব করেন, আবার কখনো হয়তো বিষণ্ণতা বা দুশ্চিন্তায়ও ভোগেন, আবার কখনো কখনো অনেক রাগী অবস্থাতেও কিন্তু হবু মায়েদের দেখা যায়। 10 নম্বর লক্ষণ হলো সাদা স্রাব। মহিলারা এই সময় সাদা স্রাবও দেখতে পারেন। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরে যোনির অভ্যন্তরে পরিবর্তনের কারণে এটা বিশেষত হয়ে থাকে, তবে অনেকের ক্ষেত্রে এই সাদা স্রাব পুরো গর্ভাবস্থায় চালু থাকে। কিন্তু যদি স্রাবের মধ্যে কোনো গন্ধ বা জ্বালা পোড়া বা চুলকানি অনুভূত হয়, তাহলে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেওয়া দরকার, কারণ এক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশনের সম্ভাবনাও থাকতে পারে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে দেওয়া সব ইনফরমেশান আপনাদের সবার খুব কাজে লাগবে। তবে আগেই বলে রাখি, সবার শরীর বিশেষে লক্ষণ আলাদাও হতে পারে, তাই শরীরে কোনো রকম বদল দেখলেই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, যাতে আপনি আর আপনার হবু সন্তান গর্ভাবস্থার এই সময়টা খুব ভালোভাবে কাটাতে পারেন।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে আমার চ্যানেলটায় একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।